হাই, টুকু হাই বলো। হাই, তো টুকু এখন হাই বলছে না, কারণ টুকু এখন দুধ খাবে। দুধ বলতে পাউডার দুধের প্যাকেট আর কি। তো যাই হোক, হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেটে সাপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখানে করে চলে এসেছে রামানুজ মোটামুটি। বাকি আমরা পড়াশোনা তো জানি না, বাকি তোমরা পড়াশোনা জানো, তোমরা পড়ে নাও। তো সোজা এখন যাচ্ছি আমি, আর লেখাপড়া করে যে ঘোড়া গাড়ি চড়েছে, লেখাপড়া আমরা করিনি, তাই ঘোড়াগাড়িতে যাচ্ছি না, মারুতিতে যাচ্ছি। আর ঘোড়াগাড়িতে যারা পড়াশোনা করেছে তারা ঘোড়াগাড়িতে যাবে, তো সোজা আমরা সেখানে করে যাচ্ছি। আর ওখানে করে কত টাকা করে কী টিকিট সেটা আমরা দেখব, সেটা আমরা কাটবো, তারপরে ভেতরে যাব। তবে এখানে করে আমি অনেকবারই এসেছি, সেখানে করে নাকি সোনার রথ আছে, তো সোনার রথটাও সেটাও আমরা দেখব। এই তো ঘোড়াগাড়ি। আর লেখাপড়া কারা করেছে তাদেরকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো একটু এগিয়ে যাই, ওই যে ঘোড়া গাড়িতে বসে আছে দেখছো, চলো একটু এগিয়ে গেলে আর একটু ভালো হবে, তোমরা দেখতে পাবে। টুকবুক 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 ঘোড়া গাড়ির আওয়াজ করছে। তো চলো, এই হচ্ছে এনারা করেছে লেখাপড়া, তার জন্য এরা ঘোড়া গাড়িতে বসে আছে। আর এখন অনেক টাইম হয়ে গেল, 3:05 বেজে আছে, তো সোজা আমাদেরকে এটা দেখার পরে আবার চলে যেতে হবে। তো টিকিট আমরা কেটে নিলাম, তো 7টা টিকিট কাটলাম, তারপরে এবার সোজা চলে যাচ্ছি। সোজা চলে যাওয়ার পরে এখানে করে একটা মন্দির আছে, আর এই মন্দিরটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, আর সাথে আছে কৃষ্ণ বলরাম ও রাম সীতা। তো সোজা চলে যাব বেরিয়ে, যার যেটা ভক্ত প্রণাম করে নিই। তো প্রণাম করে নেওয়ার পরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো পুরোনো দিনে যেসব দরজা ছিল সেই রকমই দরজা, যেটা আমাদের ঘরেও আছে এখনও। মানে আমাদের ঘরটা পুরোনো না, পুরোনো বলতে আপনার মোটামুটি 8-10 বছর হলো, এইরকম পুরোনো আমাদের ঘরটা। আর এই ঘরটা অনেক পুরোনো, কিন্তু তখনকার স্টাইলে আমাদের দরজাগুলো ঘরের করা হয়েছে। আর এক একটা হাতের ছাপ দেওয়া হয়েছে দেখবেন, মানে তেল আর সিঁদুর মেখে, ভুড়ি সিঁদুর মেখে সেই দরজার এতে ছাপ দেওয়া হয়েছে। আর এখানে একটা মহাদেবের মূর্তি, মানে শিবলিঙ্গ যাকে বলে, সেই শিবলিঙ্গ আছে। আর সোজা এগিয়ে যাব, দেখো ঘরটা দেখো, পুরো কিন্তু এটা মাটির, মাটির ঘর, আর নিচেটাই শুধু ইয়ে আছে। এই দেখো, দেখলে পরে বুঝতে পারবে ভেতরটা, ভেতরটা দেখছো নিশ্চয়ই, পুরো মাটি, সেই সবগুলো আছে। আর ভেতরে তারপরে ক্যামেরা আর অ্যালাও ছিল না, যে কারণে ক্যামেরা করতে পারিনি। যতটা তবে ক্যামেরা করা গেছে ততটা আমরা করেছি, আর যখন দেখে নিয়েছি তখন আর ক্যামেরা করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, সোজা চলে যাবো একবার। আর এটা হচ্ছে সেই নৌকার বাঁধ, নৌকাকে ঠিকঠাকভাবে তার করাবার জন্য সেটা। আর এটা হচ্ছে সেই সোনার রথ যেটা বলছিলাম, সোনার রথ, মানে সোনার এক্স্যাক্টলি সোনার রথ না, সেটাতে আপনার আছে মানে গোল্ডেন টাইপের, মানে অ্যালুমিনিয়াম টাইপেরই কিছু ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, আর সেটা হাতি টানছে, এরকম কিছু একটা এ করা হয়েছে, আর গোল্ডেন কালার দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে করে খড় কাটা মেশিন এটা। সোজা চলে যাই, সোজা চলে গেলে আমরা দেখতে পাবো এখানে করে সেই ডাইনিং টেবিল, যেখানে করে বৈঠকখানা বা মিটিং যেখানে করে হতো আর কি ইংরেজদের সাথে, সেই জায়গাটা। এবার ভেতরে দেখুন জুতো খুলে প্রবেশ করছে, তো জুতো খুলে কী কী প্রবেশ করছে, কারণ এর ভেতরে মন্দির আছে। কিন্তু আগে যখন আমরা এসেছিলাম তখন কোনো টিকিট ছিল না। আর এটা হচ্ছে সেই কেরোসিনের কার, যেটা ইংরেজরা চালাতো, মানে মৃত্তিকা তেল যাকে বলে, সেই কাঠটা। তো চলো একটু বাইরে ভেতর দিকে আগে ঘুরে আসি, তারপরে নইলে দেখবো একটু ভালোভাবে সেটা। তাই ভেতর দিকে যাই, যতটা দেখা যাচ্ছে ততটা ঠিকঠাকভাবে দেখে নিই। চলো কাজল, তো ঠিকঠাকভাবে আমরা রওনা দিয়ে দিলাম আবার ভেতরের দিকে। জুতো খুলে সব প্রবেশ করুন, লেখাই আছে। এবার প্রবেশ করতেই জুতো খুলে প্রবেশ করুন,
ক্যামেরায় অ্যালাও আছে কি নেই সেটা তো বলতে পারছি না, তবে যতদূর ক্যামেরায় যাচ্ছে ততদূর দেখে নিই, আর লেখা থাকলে তো করব না। ঠিক এইভাবে চলে যাচ্ছে আমাদের, কন্টিনিউ যেতে থাকছে যেতে থাকছে। তারপরে মন্দির, এটা হচ্ছে জগন্নাথ, সোজা চলে যাব। আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের 108টা সখী, অষ্টত্ব সতী সখী দল শ্রীকৃষ্ণের, সেই সখীগুলো আছে, মানে সখী বলতে বন্ধু বান্ধবী আর কি, যাদেরকে বলে। এটা হচ্ছে রাম সীতা হনুমানের মন্দির, চলো দেখে নিই। এই যে এখানে, আর এখানে পণ্ডিতজি দিচ্ছে আপনার চাঞ্জল চন্দ্রামিকা, তো রাম সীতা হনুমান। আর আগে তো অনেক পুরোহিত ছিল এখানে, কীর্তন হতো সব কিছু হতো, তবে এখন আর সেটা সেইভাবে আর হয় না, কারণ প্রত্যেকটা জায়গায় যেটাই বলুন না কেন প্রত্যেকটা জায়গায় ব্যবসার স্থান হয়ে গেছে, আর সেখানে করে ব্যবসা কীভাবে করা যাবে প্রত্যেকটা জিনিস পুরনো দেখিয়ে, কারণ প্রত্যেকটা মানুষকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া তো করতে হবে, তার প্রফেশনাল একটা বিজনেস তৈরি করে ফেলেছে। আর এটা হচ্ছে রাম সীতার একটা ছোট্ট পালঙ্ক করে রেখেছে, তাদেরকে শোয়ানো হয়। আর এখানে করেই আমরা বসে গল্প করছে মারা এই ভদ্রমহিলার সাথে। চলো, এটা হচ্ছে ঠিক পলাশির যুদ্ধ, যখন প্রথম যুদ্ধ শুরু হয় পলাশির যুদ্ধ, দেখো লেখা আছে পলাশির যুদ্ধ। এই যে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো পলাশির যুদ্ধকালে এই মাটির বাড়িটা করা হয়, তবে এটা অনেকটাই ভেতরে যদি ঢুকে দেখা হয় সেটা পুরোটাই মাটির বাড়ি। আর এটা কেরোসিনের যেটা বললাম গাড়ি, তো টু সিটার, মানে ড্রাইভারের একটা সিট আর বাকি পেছনে টু সিটার, টোটাল থ্রি সিটার সিট, আর বাকি ওখানে করে ইঞ্জিন বা এইসবগুলো থাকতো। তো চলো বেরিয়ে